প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম এসএটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যে বিরতির আগে আপনি বলতে চাচ্ছিলেন যে অনেক নাম বলা যাবে এই বাত ব্যথার, আর্থ্রাইটিস যেই বলি, জি বলুন। ধন্যবাদ। আসলে যেমন আমরা প্রায় রোগী আসে আমাদের কাছে যে কোমর ব্যথা নিয়ে, তো এটা একটা কমন শব্দ। কোমর ব্যথা তো আসলে বেসিক্যালি একটা উপসর্গ, যে কোনো রোগেরই প্রাইমারি উপসর্গ ব্যথা। এর আগে আমি হাজারবারও বলেছি, তো কোমর ব্যথা উপসর্গ। কিন্তু অন্য ডাক্তার বা যারা হয়তো ডিপলি পড়ালেখা এই সাবজেক্টে নাই, তারা হয়তো এটাকে বেসিক একটা কোমর ব্যথা বলি ট্রিটমেন্ট দিবে, কিন্তু আমরা সেভাবে চিন্তা করি না। একটা ব্যথার ওষুধ লিখে দিলাম, তারা হয়তো ব্যথার ওষুধ লিখে দিল বা বেসিক কিছু থেরাপি দিয়ে দিল, করতে থাকেন। আমরা সেটা করি না। আমরা কোমর ব্যথাটার ধরনটা কেমন, এটা পেইন স্কেলে কতটুক, এটা মুভমেন্টে কতটুক আসবে, স্পাইনাল মোবিলাইজেশনে বা এখানে কিছু ফিজিক্যাল অ্যাসেসমেন্টের কিছু বেসিক সাইন আছে এবং কিছু আপনার ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা হয়তো টেস্ট করে দেখি। যেমন আমরা হয়তো এখানে এসএলআর একটা টেস্ট আছে, স্ট্রেট লেগ রাইজিং টেস্ট, সেটা যদি পজিটিভ আসে বুঝতে হবে এটা ডিউ টু নার্ভ কম্প্রেশন। তারপরে আমরা স্কোবার্স একটা টেস্ট করে দেখি, যে স্কোবার্স টেস্ট যদি পজিটিভ আসে বুঝতে হবে সে কোনো আর্থ্রাইটিসজনিত, স্পেশালি স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিতে সে আক্রান্ত। আবার হচ্ছে যদি তার এই ব্যথার সাথে তার লোয়ার অ্যাবডোমেনে পেইন যায়, সেটা একরকম সমস্যা হতে পারে। ব্যথার সাথে যদি স্পাইনে পিছনে পেইন যায় একরকম হতে পারে। তার অ্যাসেস করে আমরা, একজন দর্শক যুক্ত হয়েছিল আমাদের সাথে, জি একটু কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। বিপ্লব বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি বিপ্লব, স্যারের সাথে একটু কথা বলবো। জি বলুন, শুনতে পাচ্ছি। স্যার, আমার মেরুদণ্ডে মাজা থেকে পায়ের গোড়ালিতে টান, তো আমি এর আগে একটা এক্সরে করাইছি, তো এক্সরে করার পরে উনি আমাকে যে ওষুধগুলো দিয়েছে ব্যথানাশক ওষুধ, এটাতে আসলে ওষুধ খাইলে কম থাকে, ওষুধ না খেলে সেম আগের মতোই। এখন আমার প্রবলেম হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে পেইনটা একটু বেশি মনে হয়, এবং আস্তে আস্তে কিছুক্ষণ এক ঘন্টা দুই ঘন্টা হাঁটা বাঁচা বাঁচা করার পর এটা স্বাভাবিক হয়ে যায়। এই অবস্থায় আমি কি করতে পারি প্লিজ জানাবেন। আচ্ছা, পেইনটাই যে বললেন, এটা কি উঠার পরে কি পুরো টানটা সব পেইন হয় না শুধু পায়ের গোড়ালিতে পেইন হয়? আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি আপনার। ওনার যে সমস্যাটা, এটা মাস্কুলোস্কেলেটাল একটা প্রবলেম, এটা কিন্তু নার্ভের প্রবলেম না। যদি কারো কোনো এই জাতীয় ব্যথা হয়, কোমর থেকে থাই উরু পা পর্যন্ত ব্যথা হয়, কিন্তু আবার যখন সে মুভমেন্ট করে, হাঁটা চলাফেরা করে চলে যায়, বুঝতে হবে কোনো না কোনোভাবে মাসেল স্পাজম হচ্ছে, আবার মাসেলটা ছেড়ে দিচ্ছে। এখন কেন স্পাজম হতে পারে, সেটা হচ্ছে আর্গোনমিক্যাল প্রবলেম হতে পারে। যেমন ওনার যে বিছানাটা, হয়তো বিছানার কোনো সমস্যা থাকতে পারে, বিছানা উঁচু নিচু কোনো সমস্যা হতে পারে, বা অতিরিক্ত হার্ড হতে পারে বা সফট হতে পারে, বা উনি ফ্লোরিং করে তা হতে পারে, বা উনি যেহেতু জব করে প্রাইভেটে সেখানে বসার আর্গোনমিক্যাল বসা সিটিং ভুল হতে পারে, এগুলো অনেকগুলা কারণ থাকতে পারে। আর পাশাপাশি কিছু কিছু রোগের প্রাথমিকভাবে, স্পেশালি পিএলআইডি এবং সায়াটিকা যেটা আমরা বলছি, সেই ক্ষেত্রে এটা প্রাইমারি উপসর্গ হিসাবে শো করতে পারে। তো আমি বলবো আপনার এক্সরে উনি করেছেন? জি, এক্সরে নিয়ে আমি আসছি। ওনার খুবই মজার একটা জিনিস আমি আজকে আপনাকে বলবো, এবং দর্শকরা আশা করি ভালো একটা জিনিস আমি বলবো যেটা জানা দরকার সবার। তো আপনার আসলে এটার ক্ষেত্রে বিছানাটা দেখেন, একটু কারেকশন করেন, উঁচু নিচু কিনা বা সমাতন সমতল থাকতে হবে বিছানা, এবং উঁচু নিচু থাকা যাবে না, একটু সফট হতে হবে। সফট বলতে হচ্ছে একটা তোষক বা আপনা আপনি যদি স্প্রিং ম্যাট্রেস টাইপের এগুলো ম্যাট্রেস ইউজ করেন, এগুলো আপনার মানে ইয়ার জন্য ভালো, বিছানা মেরুদণ্ডের জন্য ভালো। আর বসাটা আমরা এর আগেও বলছি, স্ট্রেট বসতে হবে, কম্পিউটার ব্যবহার সাবধানে করতে হবে, সামনে ঝুঁকে কোনো ব্যবহার করা যাবে না, টানা বসে থাকা যাবে না। আর পাশাপাশি আমরা আসলে হাঁটার অভ্যাস করতে হবে। আমরা সারাদিনও তো কাজ করি, বাসায় আসে শুয়ে পড়ি, হ্যাঁ, কিন্তু আর আমাদের বিভিন্ন এক্সারসাইজগুলো হয় না। আপনি কিছু ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে ব্যাকের এক্সারসাইজগুলো করেন, সাইক্লিং করতে পারেন, সাঁতার কাটতে পারেন, একটু হালকা জগিং করতে পারেন, এভরিডে একটু দৌড়, হালকা একটু জগিং টাইপের, একটু আমরা বলি ওয়ার্ম আপ টাইপের এক্সারসাইজ, এগুলো আপনার করেন, আশা করি চলে যাবে। তারপর আপনি কিছুদিন ভিটামিন B1, B6, B12 কম্বিনেশন পাওয়া যায়, একটা করে দুবেলা এক মাস খেয়ে দেখেন,
আশা করি এটা আপনার থাকবে না। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আবুল কালাম সাহেব বলুন। জি, আমার বাম পাশে ঠ্যাঙের মুড়িতে ব্যথা। গোড়ালিতে পা ফেলতে কষ্ট হয়, পা রাখতে কষ্ট হয়। আমি তো 1 ঘন্টা হাঁটতে হয়, সকালে 1 ঘন্টা হাঁটি, তো হাঁটার পরে আমার ব্যথাটা বেড়ে যায়। আচ্ছা, এটা কি এক পায়ে না দু পায়ে? এক পায়ে। আপনার ডান পায়ে ছিল, ওটা থেরাপি দিতে চলে গেছে। আচ্ছা, আপনার বয়স কত, ওজন কত, আপনি কি করেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার বয়স কত? বয়স হলো 58। আপনি কি কাজ করেন? আপনার পেশাটা কি? আমার বয়স 58, আমি ব্যবসা করি। ব্যবসা করছেন? আচ্ছা জি, ধন্যবাদ। এই যে দেখেন, এক দুই রোগী দুই টাইপের সমস্যা। একজন হচ্ছে কোমর থেকে, মানে উরুর থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত, আবার হাঁটাহাঁটি করলে চলে যায়। আর ওনারটা আবার ভিন্ন, ওনার পায়ের তলা ব্যথা, একবার এক পায়ের তলা ছিল, হিলে এখন আবার আরেক পায়ে চলে আসছে। তো এই যে এটা আমরা সবাই কি বলবো, বাংলাদেশে মানুষ সবাই বলবো এটা একটা বাত ব্যথা, কিন্তু আমি কিন্তু টার্মসগুলো আলাদা বলে দিলাম যে ওনার হইতে পারে সায়াটিকা, হতে পারে পিএলআইডি, হতে পারে মাসেল স্পাজম আগের ক্ষেত্রে, এখন এই রোগীর ক্ষেত্রে ওনার প্লান্টার ফেসাইটিস, দিস ইজ এ ডিজিজ, অথবা ক্যালকেনিয়াল স্পারিট হতে পারে, অথবা ফুটের আর্চের গঠনগত প্রবলেম থাকতে পারে। অনেকেরই এটা থাকে, ফুট ক্যাভাস ডিফর্মিটি বা ফুট প্ল্যানাস ডিফর্মিটি, এটা পায়ের গঠনগত সমস্যা থাকতে পারে। অনেকে পা একেবারে পাতার যে আর্চ থাকে, আর্চটা একেবারে ফ্ল্যাট হয়ে যেতে পারে, তা থেকে কিন্তু পেইন হয়। আবার হচ্ছে অনেক এক্সাজারেট হতে পারে, অনেক অনেক দেখবেন গর্ত পায়ের তলা বেশি, এটা আমার কাছে প্রায়ই রুগীগুলো আসে। আবার হচ্ছে জুতার ব্যবহার, অনেকে খুব দেখতে সুন্দর একটা জুতা কিনে নিয়ে আসলো, কিন্তু এই জুতাটা তার জন্য পায়ের তলার ব্যথার জন্য কারণ হয়ে দাঁড়ালো। এই জন্য এই এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু লাইফ স্টাইলের সাথে জড়িত, এভরি জিনিস। দর্শক, আপনার এই ক্ষেত্রে আমি বলবো আপনার জুতা কারেকশন করেন, একটা সফট জুতা সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন, আর বাসায় অন্তত চপ্পল বা পন্স এগুলো ব্যবহার করবেন, বাহিরে গেলে সফট কেডস টাইপের জুতা বা যে কোনো জুতা আপনি দেখে শুনে সফট জুতা ব্যবহার করবেন, ওজনটা একটু নিয়ন্ত্রণে রাখবেন। কুসুম গরম পানিতে রেগুলার 10 মিনিট করে পা ডুবিয়ে নাড়াতে পারেন। পায়ের কিছু স্ট্রেসিং এক্সারসাইজ আছে, খুবই ইফেক্টিভ, মানে একটা আমরা বলি টেনিস বল, ছোট যে বল, এই টেনিস বল আপনি পায়ের নিচে তলায় রেখে একটু আপনি ঘষতে পারেন বা পা দিয়ে চাপ দেওয়া, হ্যাঁ, দেখবেন একটু হালকা পায়ের যে প্ল্যান্টার ফেসাটাতে পেইন হচ্ছে। এটা আমার কিন্তু ইউটিউব চ্যানেলে আমি সব এক্সারসাইজগুলো দিয়েছি, এগুলো আপনার করতে পারেন। এগুলো যদি কন্টিনিউ করার পরেও ভালো না হয়, তাহলেও তো আপনাকে অ্যাডভান্স কিছু যেমন ফেরাডিক কারেন্ট বা লেজার থেরাপি বা প্রোলো থেরাপি বা পিআরপি থেরাপি, এই জাতীয় কিছু অ্যাডভান্স থেরাপিতে যেতে হবে। তবে আমার মনে হয় আপনি বেসিক এই যে নিয়মগুলো মেনে চলেন, ওজন বেশি হলে কমিয়ে ফেলেন, লাইফস্টাইলটা মডিফিকেশন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি যখন রাত্রে ঘুমাই তখন দেখা যাচ্ছে এই পাশ থেকে ওই পাশ হতে পারি না, এই সমস্যাটা আমার দীর্ঘদিনের স্যার। তো আমি একজন ফিজিক্যাল মেডিসিন স্যারকে দেখিয়েছিলাম, কিন্তু স্যার আমাকে আপনার বেতার ট্যাবলেট দিয়েছিল এবং এগুলো আমি খেলে ভালো লাগে, কিন্তু আবার একটু পরে আবার সমস্যাটা স্যার। এই বেতা কি সমস্যাটা, বেতা পায়ের দিকে যায় নাকি কোমরেই থাকে? এটা বেতা পায়ের দিকেও যায় স্যার, কোমরের দুই পাশে স্যার, আমার মেরুদণ্ড যেটা আছে স্যার, এটা এই পাশে এবং এই পাশে স্যার। আপনার আপনার বয়স কত, ওজন কত? আমার 37 স্যার। আপনি কি করেন? আমি গভর্নমেন্ট জব করি স্যার। ও, মানে অফিসে কি বসে থাকতে হয়? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার উত্তর এবং এক্সরে দুইটা মিলে আমি বলছি, যেমন ওনার কিন্তু কোমর ব্যথা, রাতে টার্ন হতে পেইন হয়, পাশাপাশি রেফার্ড পেইন হয়। যদি রেফার্ড পেইন হয় বুঝতে হবে নার্ভের কত কম্প্রেশন আছে। আমাদের কোমরে যে লাম্বার ফ্লেক্সাস আছে, নার্ভ যে ফ্লেক্সাস গঠন করেছে, তা থেকে সিয়াটিক নার্ভটা পায়ে যায়, দুই দিকে দুইটা নার্ভ, মেজর নার্ভ গিয়ে টিভিয়াল নার্ভ হয়েছে, পায়ের বিভিন্ন মাসেলগুলোতে সাপ্লাই দিয়েছে। তো কোমরে যদি কোথাও কোনো লাম্বার ফ্লেক্সাসের কোথাও কোনো কম্প্রেশন থাকে,
সেক্টরাল ফ্লেক্সাসের কোথাও যদি কোনো কমপ্লেশন থাকে তখন ওই অ্যাকর্ডিং টু নার্ভ রুট অনুযায়ী সেই সাপ্লাই গিয়ে আপনার ডিস্টার্ব দিতে পারে, পেইন হতে পারে, ওই মাসেলগুলো স্পাজম হতে পারে, ইরিটেটিং পেইন হতে পারে, এগুলো হতে পারে। তো এটা দীর্ঘদিন হয়তো হতে থাকে তারপরে আসে। এখন এই রোগীর ক্ষেত্রে এবং আগে যে এক্স রের ব্যাপারটা, প্রথমত আমাদের একটু ভ্রান্ত ধারণা আছে, আসলে বাংলাদেশে কোমর ব্যথা, যে কোনো ব্যথা বেদনা হলেই আমরা সবার আগে একটা এক্স রে করে ফেলি। এক্স রে তো আমি আমার স্টাডি এবং অভিজ্ঞতা বলছি, আপনি জানেন আপনি একজন ওয়েল নোন মেডিসিন এবং চেস্ট স্পেশালিস্ট, আপনি এক্স রে একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, প্রতি চার মাসের মধ্যে বারবার এক্স রে করা যাবে না, কারণ এক্স রে তে রেড ব্লাড সেল ডেস্ট্রয় হয় এবং সব ব্লাডের প্রতিটা সেলই ডেস্ট্রয় হয়ে যায় এবং এক্স রেটার মানে নিরাপদ না। এখন আসেন কোমর ব্যথা, হ্যাঁ কোমর ব্যথার রুগীরা, এই যে উনি কিন্তু একজন গভর্নমেন্ট জব করে এবং ওনার হয়তো বসে থাকা বা ওনার ক্ষেত্রে কোনো হিস্ট্রি নাই কোনো ট্রমা, সেটি ট্রমার যদি কোনো হিস্ট্রি না থাকে মানে আঘাতের, পড়ে গিয়েছে আঘাত পেয়েছে, এই যে তো হিস্ট্রি নাই কিন্তু কোমর ব্যথা হাঁটু ব্যথা ভারী জিনিস আল গিয়েছে, হ্যাঁ এই যে তো হিস্ট্রি নাই, তাদের ক্ষেত্রে আসলে এক্স রে চেয়ে আমার এটা সবচেয়ে বেস্ট। এর মূল কারণটা হচ্ছে এক্স রে দিয়ে কোনো ফাইন্ডিংস আসবে না, যদি হিস্ট্রি থাকে পড়ে গিয়েছিল গাছ থেকে রোড অ্যাক্সিডেন্ট বা এমন কিছু করতে গেল আছাড় খেয়ে পড়ে গেল পিচ্ছিল খেয়ে পড়ে গেলো বলে, তো এই জাতীয় হিস্ট্রি থাকলে তাহলে আমরা একটা এক্স রে করতে পারি, বিকজ সেক্ষেত্রে লিস্থেসিস পেতে পারি, ফ্র্যাকচার পেতে পারি, ফ্র্যাকচার বিভিন্ন রকম হতে পারে। কিন্তু একজন লোক মাসের পর মাস কোমর ব্যথা আক্রান্ত বা মুভমেন্টে ব্যথা হচ্ছে, অ্যাক্টিভিটিসে ব্যথা হচ্ছে, কোনো হিস্ট্রি নাই, সেই ক্ষেত্রে এক্স রের ফাইন্ডিংসটা আসলে আমি বলবো এটার ব্যাক ফাইন্ডিংস, এতে শারীরিক বিভিন্ন অক্ষমতা। এক্স্যাক্টলি, কারণ এমআরআই আমরা কেন বলছি, অনেকে হয়তো বলে যে স্যার এটা একটু ব্যয়বহুল, হ্যাঁ একটু ব্যয়বহুল কিন্তু এটা আপনার জন্য ইকোনমিক্যালি সাশ্রয়, কারণ এই কোমর ব্যথার জন্য আমি বারবার কেবল এক্স রে করলেন কিন্তু আপনার রোগও ধরা খেলো না, আপনার ট্রিটমেন্ট হলো না, কিন্তু যদি আপনি এমআরআইটা করে ফেলেন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আপনি কিন্তু রোগটা ডায়াগনোসিস হয়ে গেল। আর এমআরআই দিয়ে আমরা কী করি, সফট টিস্যু দেখতে পারি, হার্ড টিস্যু দেখতে পারি। এমআরআই নিয়ে আরও কথা শুনবো, আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যালো দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি বলুন। আমি মোস্তফা কামাল বলছিলাম। মোস্তফা কামাল সাহেব বলুন। এই আমার ওয়াইফের এই মাজার ব্যথা, ওখান থেকে পায়ের একেবারে পায়ের নিচে যায়, পায়ের পা ব্যথা হয় এবং পা খুব চাবায়। হুম, বয়স কত ওনার? 35। ডাক্তার দেখিয়েছিলেন? জি জি ডাক্তার দেখা। কি বলেছে ডাক্তার সাহেব? জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। এখন এই দুই রুগী, আগের রুগী ওনার ওয়াইফের ক্ষেত্রে সেম, এই সকল রুগী যারা ব্যথা বেদনায় অনেকদিন ভুগছেন, কোমর ব্যথা, পায়ে রেফার্ড পেইন হয়, আমি বলবো সেটা অন্তত 3 মাস হয়ে গেলে একটা এমআরআই করে ফেলতে হবে। এমআরআই করলে আর্লি আমরা একটা ফাইন্ডিংস পেয়ে যাবো, যদি ডিস্কের কোনো সমস্যা থাকে বা কোনো প্যাথোলজিও থাকে, অনেক সময় টিবি থাকতে পারে বা ক্যান্সারের মতো সমস্যা হতে পারে বা আপনার ভিতরে মাসেলের বিভিন্ন স্পাজম বা যে কোনো লিগামেন্টের কোনো সমস্যা থাকে, আর্লি ডিটেকশন হয়, তখন কিন্তু ওইভাবে আমরা আগে থেকে একটা ট্রিটমেন্ট দিতে পারি, তাকে ফিজিক্যাল থেরাপি বলেন, বিভিন্ন এক্সারসাইজ বলেন বা আর্গোনমিক্সগুলো কারেকশন করা। যেমন ওনার ওয়াইফ মহিলা মানুষ, মহিলার কি করতে হয়, তাদের হয়তো পারিবারিক বিভিন্ন কাজ থাকে, ভুলভাবে কাজগুলো করছে, আমরা যদি তাকে যে এই কারণে আপনার কাজগুলা, তারা তো হোম মেকার, হাউসওয়াইফ বলা হয় না, হোম মেকার, জি, তো তাদের হোম মেক করতে গেলে তাদের বাচ্চা কাচ্চা হতে পারিবারিক বিভিন্ন কাজে কিভাবে কাজটা করলে এই সমস্যাটা বাড়বে না, উনি ভালো থাকতে পারবে, এই ভুল ভ্রান্তিগুলো কিন্তু আমরা কিন্তু আইডেন্টিফাই করে দিতে পারি। এবং পাশাপাশি ট্রিটমেন্ট, সেটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, আসলে ব্যথার ওষুধ খেতে পারে কিছুদিন, 10-15-20 দিন খেতে পারে, কিন্তু ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আজীবন তার আসলে এটার কোনো সমাধান আসবে না। আপনাকে রোগের অ্যাপ্রোপ্রিয়েট কারণ নির্ণয় করে সে কারণের সমাধান করতে হবে, এবং এমনও হতে পারে যদি সেটা মেজর প্রবলেম হয় সেক্ষেত্রে যদি অন্য কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রয়োজন হয় সেটা সার্জারিও প্রয়োজন হতে পারে, তো সেই ক্ষেত্রে সার্জারিরও আপনার যদি আর্লি আপনি করতে পারেন তাহলে আপনার হয়তো আপনার পরবর্তীতে যে শারীরিক অসুবিধাগুলো আসতে পারে সেগুলো থেকে আপনি আরও অনেক কথা শুনবো। ডাক্তার শফিউল্লাহ প্রধান, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।